ত্রিস্তর পঞ্চায়েত ভোটে সরকারি হিসেব প্রকৃত ভোট চিত্র নয়। রাজ্যের ভোট ঐতিহ্যের ধারা কোথাও ছিল না, পূর্বেকার ট্র্যাডিশনে বজায় রেখেছে শাসক দল। এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি। রাজ্য নির্বাচন কমিশনও দায়মুক্ত নয়, বললেন বিজন ধর পঞ্চায়েত ভোটের প্রতিক্রিয়া জানাতে গিয়ে। শনিবার 14% আসনে ভোট গ্রহণ শেষে সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে মিলিত হন বামফ্রন্টের নেতৃবৃন্দ। বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর গোটা নির্বাচন প্রক্রিয়াকে শাসক দল বিজেপি প্রহসনে পরিণত করেছে বলে দাবি করেন। এর জন্য স্পষ্টতই তিনি দায়ী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতিকে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনও দায়মুক্ত নন বলে জানিয়েছেন। নির্বাচনের নামে যা হয়েছে এটা নমিনেশন পেপার তোলার সময় থেকে আজ পর্যন্ত তাতে গোটা নির্বাচন প্রহসনে পরিণত করা হয়েছে। এখনো বলছি তার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি একাধারে স্বরাষ্ট্রমন্ত্রীও এবং রাজ্য বিজেপির সভাপতিও। রাজ্য নির্বাচন কমিশন তাকেও আমরা দায়মুক্ত করছি না, কারণ তার যা ক্ষমতা আছে, ক্ষমতা সীমাবদ্ধ, তার মধ্যেও যা করা সম্ভবপর ছিল তা তিনি করতে ব্যর্থ হয়েছেন। ৮৬% আসন হিংসা, বর্বরতা, আক্রমণ, হামলা, হুমকি এগুলো করে আনকন্টেস্টেড করা হয়েছে। এটা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা, নাগরিক অধিকার, ভোটের অধিকার, ভোটে দাঁড়ানোর অধিকার, এটাকে প্রতিষ্ঠার অন্য রাস্তা কি আছে? গণতান্ত্রিক উপায়ে সেটা করতে হবে, সেই কারণেই নির্বাচনে আমরা দাঁড়িয়েছি। আমরা একেবারেই কিছু জানতাম না, তা তো ঘটনা না, প্রতিনিয়তই বেশ কয়েকটা নির্বাচন যেগুলো এই সময়তে হয়েছে রাজ্য সরকারের, নতুন রাজ্য সরকারের আমলে একটিও সুষ্ঠু বৈধ নির্বাচন হয়নি, শান্তিপূর্ণ নির্বাচন হয়নি। সুতরাং ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন ইভেন ৮৬% আসন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ের পরেও, তথাকথিত জয়ের পরেও বাকি 14% আসন ওরা ছেড়ে দেবে, ফ্র্যাঙ্কেনস্টাইন যাদের তৈরি করেছে, বোতল থেকে বের করেছে, তারা ছেড়ে দেবে এটা আমরা মনে করি না। জানিয়েছেন কোথাও কোনো উৎসবের মেজাজ ছিল না, অনেক জায়গাতেই বাধাপ্রাপ্ত হয়েছেন ভোটাররা, মারধর, গাড়ি ভাঙচুর করা হয়েছে, ভোটার স্লিপ ছিঁড়ে প্রকাশ্যে ছাপ্পা ভোট দেয়া হয়েছে। ভোটের হার সরকারি হিসেবে বড় করে দেখালেও এই হিসেব প্রকৃত ভোট নয়। রাজ্যের কোথাও কোনো উৎসাহের মেজাজ ছিল না, ভোটারের লাইন ছিল না। আমরা হয়তো পরে দেখব যে বেশ বড় শতাংশ ভোটার ভোট দিয়েছে, কিন্তু এগুলো প্রকৃত ভোট নয়। একটি জায়গাতেও ইনসিডেন্ট ফ্রি কোনো নির্বাচন হয়নি, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, পরিণাচন যেতে দেওয়া হয়নি। ইভেন নির্দল প্রার্থী, যে প্রার্থীকে সিপিআইএম লেফট্রন সমর্থন করেছে বাগমা কেন্দ্রে, বাগমাতে ওর উপরে হামলা করা হয়েছে, ওর ড্রাইভার আহত হয়েছে, ওর গাড়ি ভাঙচুর করা হয়েছে, কিরকম পর্যায়ে গেলে পরে আমাদের পার্টির নেতা হেমেন্দ্র দেবনাথ তার উপরে দৈহিক হামলা হয়েছে সবচার ব্লকে, বিলোনিয়া এবং শান্তির বাজার
এই দুইটা মহকুমায় সর্বত্র যেখানে যেখানে আমাদের ক্যান্ডিডেট ছিল কোথাও পরিবেশন ঢুকতে দেওয়া হয়নি। উদয়পুরে ভোটার আসছে জেনুইন বামফ্রন্টের ভোটার, তার স্লিপটা নিয়ে স্লিপটা ছিঁড়ে ফেলে বিজেপির ভলান্টিয়াররা তাদের হাতে কালি লাগিয়ে ব্যালট পেপার এনে তাদের সামনে বিজেপিকে সিল দিয়ে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দিয়ে। বিজনবাবুর সব কথা, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম নতুন করে উন্নীত করা ছাড়া বিকল্প কিছু নেই। তিনি জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।